শত শত তিমি হত্যা করছে জাপান বিশ্বজুড়ে সমালোচনার ঝড় সম্প্রতি জাপানি তিমি শিকারী একটি জাহাজের বহর অ্যান্টার্কটিক মহাসাগরে তিনশো তেত্রিশটি তিমি হত্যা করে বন্দরে ফিরে আসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এ খবর প্রকাশের পর থেকে জাপানের এই নিষ্ঠুর কর্মকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে দক্ষিণ সাগরে গত বছরের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাহাজের বহরটি উদ্দেশ্য ছিল তিনশো এর বেশি মেনকে জাতের তিমি শিকার করা এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় শুক্রবার সকালে পশ্চিম জাপানের সিমোনেসেকি বন্দরে পৌঁছায় নামের জাহাজ যেটি এই বহরের নেতৃত্ব দিয়েছে এই বহরে পাঁচটি জাহাজ ছিল প্রায় দুইশো জাপানি নাগরিক জাহাজের বহরটিকে স্বাগত জানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানি কর্তৃপক্ষ দাবি করেছে অ্যান্টার্কটিক মহাসাগরের জীব উপর গবেষণা করতেই এই অভিযান পরিচালিত হয় কিন্তু আন্তর্জাতিক আদালত এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন একে নিছক গল্প বলে উড়িয়ে দিয়েছে আর এরকম উত্তর আসবে সেরকমটা আগে থেকেই জানত হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল এর ভাইস প্রেসিডেন্ট কিটি ব্লক তিনি বলেন প্রত্যেক বছর জাপান বৈজ্ঞানিক গবেষণার নামে এই অর্থহীন হত্যাকাণ্ড করে যাচ্ছে বিজ্ঞানের নামে এমন অর্থহীন নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত বছরও জাপান তিনশো তেত্রিশটি মেনকৃতিমি শিকার করেছিল সে সময় আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে বলা হয় জাপান বৈজ্ঞানিক গবেষণার নামে বাণিজ্যিক উদ্দেশ্যে তিমি শিকার করছে অথচ উনিশশো সালে আরোপ করা তিমি শিকার স্থগিতাদেশ চুক্তিতে স্বাক্ষর করেছিল জাপান সেই চুক্তি ভঙ্গ করেই এতদিন ধরে তিমি শিকার চালিয়ে যাচ্ছে জাপান মূলত এই চুক্তির একটি অংশে বলা ছিল বৈজ্ঞানিক গবেষণার জন্য তিমি শিকার করা যেতে পারে আর এর সুযোগ নিয়েই জাপান দিনের পর দিন তিমি শিকার করে যাচ্ছে